মমস ম্যাজিক রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হল গার্লিক লাচ্চা পরোটা এই পরোটাটা যেমন টেস্টি হয় যদি মনে হয় আপনি একটা পরোটা খাবেন তার জায়গায় আপনারা এই পরোটাতে আপনারা দুটো পরোটাও খেয়ে নিতে পারেন আমি খুব সহজ প্রসেসে এই পরোটাটা বানিয়ে দেখাচ্ছি এটা আপনারা চিকেন এবং মাটনের ডিশের সাথে এবং পনির বা ডাল মাখানির সাথেও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নিই আজকের রেসিপিটি গার্লিক লাচ্চা পরাঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আর মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা এই মেজারমেন্টটা ওয়ান ইজ টু ওয়ান হবে মানে সমান আর নিয়ে নেব টু টেবিল চামচ সুজি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার চিনি দেব হাফ চা চামচ আর হোয়াইট অয়েল দিয়ে দেবো এক টেবিল চামচ এবার হাতের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে আটা আর ময়দার মধ্যে মিশিয়ে দেবো তারপর মেজারমেন্ট কাপের হাফ কাপ জল নিয়ে একটা টাইট ডো তৈরি করব। হাফ কাপ জল নিয়েছি যতটা লাগবে আমি লাস্টে পরিমাপটা বলে দেবো লুচি পরোটার ডো যেমন মাখা হয় সেই রকম একটা টাইট ডো তৈরি করে নেব ডোটা মাখা হয়ে গেছে এখন খুব ভালো করে থেসে নেবো ডোটা মাখতে আমার হাফ কাপ জলের থেকে দুই টেবিল চামচ জল কম লেগেছে এবার ভালো করে থেসে নিয়ে ওপরে সারফেসটাতে একটু তেল দিয়ে এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন গার্লিক লাচ্চা পরোটার বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নেব দুই টেবিল চামচ বাটার আর গার্লিক লাচ্চা পরোটা যেহেতু গার্লিক তো লাগবে আমি চার থেকে পাঁচ কোয়া রসুন খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব ধনে পাতা কুচি দিয়ে দিলাম টু টেবিল চামচ ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স দিলাম ওয়ান ফোর চা চামচ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম মিক্সড হার্বস আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এই সবগুলো নিয়ে তিরিশ সেকেন্ড মাইক্রোওয়েভ করে নেবো তাহলেই বাটারটার সাথে সব উপকরণগুলো মিশে যাবে বাটারটা গলে গেছে সব উপকরণগুলো মিশে গেছে এখন এটা আমি সাইডে একটু রেখে দেব আমি যেহেতু সল্টেড বাটার ব্যবহার করেছি সেই জন্য এখানে কোনো নুনের ব্যবহার করলাম না যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা নুন দিতে পারেন আধ ঘন্টা হয়ে গেছে আর একবার একটু থেসে নিচ্ছি এটাই আমি সুজি ব্যবহার করেছি তাই আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ আধ ঘন্টা ঢাকা দিলে সুজিটা একটু ফুলে উঠবে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা নতুন কোনো রেসিপির যদি রিকোয়েস্ট থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো মেজারমেন্ট মিস হয়ে যায় সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিই আপনারা দেখে নেবেন আমি এই ডোটার থেকে তিনটে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি তিনটেই সমান করে নিয়েছি দুটোর ঢাকা দিয়ে রেখে একটা এই রোলিং বোর্ডে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি দুটাকে এইভাবে গোল করে নেব হাতে চেপে চেপে ভালো করে গোলটা করে নিলাম এবার রোলিং বোর্ডের ওপর ময়দা মাখিয়ে নিয়ে ভালো করে একটা পাতলা রুটির মতন বেলে নেব এইভাবে রুটিটা যতটা সম্ভব পাতলা বেলা যায় ততটা পাতলা বেলে নিয়েছি আর এর ওপরে ময়দা ডাস্ট করে দিলাম আর যে বাটারটা আর গার্লিকটাকে একটা বাটিতে গুলে রেখেছি ধনে পাতা দিয়ে সেটা এবার একটা ব্রাশ দিয়ে এইভাবে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দেব রুটিটার ওপর গার্লিক বাটারটা লাগানো হয়ে গেছে আর একটু ময়দা এর ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব খুব সরু সরু করে ওপর আর নিচের অংশটা কিন্তু জোড়া থাকবে এইভাবে কেটে নিচ্ছি সমস্তটা কাটা হয়ে গেছে এবার আলতো হাতে এটাকে এইভাবে রোল করে নেব চেপে রোল করব না তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না এইভাবে রোল করে নিয়ে পুরোটা এবার পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে এবার গোল করে আবার লেচির মতন করে ফেলব আমি আর একটাও বেলেছি সেটা আবার অন্যরকমভাবে করে দেখাচ্ছি আমরা যেমন ছোটবেলায় পাখা ভাজ করতাম কাগজে সেই রকমভাবে এটা ভাজ করে দেখাচ্ছি এইভাবে আপনারা ভাজ করে নিতে পারেন নিয়ে আবার ভালো করে পেঁচিয়ে এটাকে গোল করে নেব এরপর আমি একটা বেলে আপনাদের দেখাচ্ছি এই লেচিটার ওপর অল্প একটু বাটার বা ঘি লাগিয়ে নিতে হবে এবার রোলিং পিন দিয়ে আলতো হাতে বেলে নেব চেপে চেপে বেলবো না চেপে বেললে লেয়ারগুলো বোঝা যাবে না খুব সাবধানে এটা এইভাবে বেলে নিতে হবে তাহলে পরোটা ভাজার সময় লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে পরোটাটা আমার খুব সুন্দর বেলা হয়ে গেছে এবার এটা তাওয়ায় ভেজে নেব তার জন্য গ্যাসে একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদিকটা দুই থেকে আড়াই মিনিট হতে দেবো আড়াই মিনিট হয়ে গেছে আস্তে করে উল্টো দিকটা উল্টে দিলাম এবার ব্রাশে করে এর ওপর ভালো করে তেল ব্রাশ করে দেব খুব বেশি এর মধ্যে তেলও লাগে না এইভাবে ব্রাশ করে দিলাম দিয়ে আবার আড়াই মিনিটের জন্য অপেক্ষা করব খুব সাবধানে পরোটাটা এইভাবে উল্টে দিলাম দিয়ে এই দিকের পিঠটাতেও আমি ভালো করে অয়েল ব্রাশ করে দেব এইভাবে দুটো পিঠ এইভাবে চেপে চেপে ভেজে নিলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে দেখুন কি সুন্দর লেয়ারগুলো এখনই বোঝা যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে ভেজে বাকিগুলো সব ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার গার্লিক লাচ্চা পরাঠা এটা আমি চিজ ডিপের সাথে সার্ভ করেছি চিজ ডিপের রেসিপিটা হলো আপনারা একটা প্রসেস চিজের কিউব নেবেন আর নিয়ে নেবেন থ্রি টেবিল চামচ লিকুইড দুধ আর এক টেবিল চামচ মাখন এইটা ডবল বয়লারে ভালো করে মিশিয়ে নেবেন আর দিয়ে দেবেন ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো আর মিক্স আপস ওয়ান ফোর চা চামচ ভালো করে মিশিয়ে চিজ ডিপ রেডি রেসিপিটা যদি আমার ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ